আসসালামু আলাইকুম, সকলকে স্বাগত জানাচ্ছি প্লাস মাইনাস ক্রিকেট নিউজে। চলুন দেখে নেওয়া যাক আজকের আলোচিত শিরোনামে যা থাকছে। 2023 সালে দিল্লির হয়ে আমিরাত টি টোয়েন্টি ক্রিকেট লিগে সরাসরি খেলতে পারবেন মোস্তাফিজুর রহমান। সবাইকে চমকে বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার হাতিয়ে নিলেন মেহেদি হাসান মিরাজ। লর্ডসে ইংল্যান্ড দলে হঠাৎ এক বাংলাদেশি, কিভাবে হল সম্ভব জানাবো তার গল্প। নেইমারের খোঁচা, আর্জেন্টিনা কি বিশ্বকাপ জিতে গেছে। দীর্ঘ বিরতির পর সাকিব নেতৃত্বে ফেরায়, চনমনে হবে দল, আশা ওয়েস্ট ইন্ডিজ সিরিজ জয়। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে না টেনে শেষ পর্যন্ত দেখুন। বড় পরিসরে ফ্রাঞ্চাইজি ভিত্তিক টি টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে আরব আমিরাত ক্রিকেট বোর্ড, যেখানে দল কিনতে আগ্রহ দেখিয়েছে একাধিক আইপিএল এর ফ্রাঞ্চাইজি। ইতোমধ্যে দল নিশ্চিত করেছে শাহরুখ খানের নাইট রাইডার্স গ্রুপ। কলকাতার নাইট রাইডার্স ছাড়াও আমিরাত টি টোয়েন্টি ক্রিকেট লিগের দল কিনেছে আইপিএল এর মোস্তাফিজুর রহমানের দল দিল্লি ক্যাপিটালস এবং মুম্বাই ইন্ডিয়ান্স। তবে আইপিএল থেকে দলকে না ফ্রাঞ্চাইজিগুলো পাচ্ছে আলাদা সুবিধা। আইপিএল এর নিজেদের দলের থেকে চারজন বিদেশি ক্রিকেটার আমিরাত ক্রিকেট লিগে নিতে পারবে বলে জানিয়েছে আমিরাত ক্রিকেট বোর্ড। তেমনটি যদি হয় তাহলে দিল্লি ক্যাপিটালস খেলা সফল বিদেশি ক্রিকেটারদের মধ্যে চারজন ক্রিকেট দলে অন্তর্ভুক্ত করতে পারবে দিল্লি ফ্রাঞ্চাইজি, যেখানে আমিরাত টি টোয়েন্টি ক্রিকেট লিগেও খেলার সুযোগ পেতে পারেন বাংলাদেশের ফাস্ট বোলার মোস্তাফিজুর রহমান। বিষয়টি নিশ্চিত করেছেন সংযুক্ত আরব আমিরাত ক্রিকেট বোর্ডের সাধারণ সম্পাদক মোবাশির উসমানি। তিনি বলেন, আইপিএল এ প্রতিটি ফ্রাঞ্চাইজি তাদের পছন্দ মতো চারজন ক্রিকেটার ড্রাফট বা নিলামের আগে নিতে পারবে। এটি যে কোনো খেলোয়াড় হতে পারে, তার নিজস্ব বোর্ডের অনাপত্তি পত্র রয়েছে। শুধু দিল্লি ক্যাপিটালসই নয়, এই সুবিধা নিতে পারবে এই লিগে আইপিএল থেকে ফ্রাঞ্চাইজি নেওয়া মুম্বাই ইন্ডিয়ান্স এবং কলকাতা নাইট রাইডার্স। 2023 সালের জানুয়ারি ফেব্রুয়ারিতে মাঠে গড়াতে পারে টুর্নামেন্টটি। স্কোয়াড বানাতে $2 মিলিয়ন করে খরচ করতে পারবে দলগুলো। অন্যদিকে সবাইকে চমকে বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার পেলেন মেহেদি হাসান মিরাজ। এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে বার্ষিক ক্রীড়া পুরস্কার প্রদান করেছে দেশের ক্রীড়া সাংবাদিকদের সবচেয়ে ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতি। এতে 2021 সালে কুল বিএসপিএ বর্ষসেরা খেলোয়াড় হয়েছেন ক্রিকেটার মেহেদি হাসান মিরাজ। তিনি পেছনে ফেলেছেন ফুটবলার তপু ও আর্চার দিয়া সিদ্দিকিকে। ক্রীড়াপ্রেমীদের ভোটের ভিত্তিতে পপুলার চয়েস অ্যাওয়ার্ড পেয়েছেন জাতীয় ফুটবল দলের ডিফেন্ডার তপু বর্মন। বাংলাদেশের বর্তমান ফুটবলের চেয়ে ক্রিকেটের জনপ্রিয়তা বেশি হলেও ক্রিকেটার মিরাজকে এক্ষেত্রে পেছনে ফেলেছেন ফুটবলার তপু। 15 দিনের মধ্যে 2 লাখের বেশি ক্রীড়াপ্রেমী ভোট দিয়েছেন তপুকে। শুক্রবার রাজধানীর একটি 5 তারকা হোটেলে এক অনুষ্ঠানে এসব পুরস্কার বিতরণ হয়। অনুষ্ঠানে উদীয়মান ক্রীড়াবিদদের পুরস্কার জিতেছেন 3 জন, ক্রিকেটে শরীফুল ইসলাম, অ্যাথলেটিক্সে ঋতু আক্তার এবং জিমন্যাস্টিক্সে প্রবাসী আলী কাদের হক। এছাড়া অনুষ্ঠানে 2020 অনূর্ধ্ব 19 বিশ্বকাপ জয়ী বাংলাদেশ দলকে সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে এসেছিলেন বর্তমান সাবেক খেলোয়াড়রা, যেখানে সাবেক তারকাদের হাত থেকে পুরস্কার নিয়েছেন বর্তমান প্রজন্ম। গুরু শিষ্যের মেলবন্ধনে পরিণত হয় মঞ্চ। যেমন তৃণমূল ক্রীড়া সংগঠক আমিনুল বাবু পুরস্কার নিয়েছেন তারই শিষ্য সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমনের হাত থেকে। অন্যদিকে লর্ডসে ইংল্যান্ড দলে হঠাৎ এক বাংলাদেশি, কিভাবে হল তা সম্ভব। বৃহস্পতিবার লর্ডসে ইংল্যান্ড নিউজিল্যান্ডের মধ্যকার প্রথম টেস্টে 38তম ওভারের ঘটনা সেটি। হঠাৎই মাঠে অতিরিক্ত ফিল্ডার হিসেবে ইংল্যান্ড দলের হয়ে ফিল্ডিং করতে নামলেন এক তরুণ। জার্সিতে কোনো নাম নেই, কিন্তু কাউন্টি ক্রিকেট যারা নিয়মিত অনুসরণ করেন তাদের সেই তরুণের নাম অজানা নয়, রবিন দাস। তিনি বাংলাদেশী বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের জন্য ঘোষিত 13 জনের ইংল্যান্ড দলে বাংলাদেশী রবিন দাসের নাম ছিল না, কিন্তু তিনি যখন ফিল্ডিংয়ে নামেন তখন একাদশের সুযোগ না পাওয়া 2 ক্রিকেটার হ্যারি ব্রুক ও ক্রেগ ওভারটন মাঠে ফিল্ডিং করছিলেন।
এমন সময় 38তম ওভারটি করতে গিয়ে ম্যাট পটস ব্যথা পেলে শুশ্রূষার জন্য ড্রেসিং রুমে যান। সে সময় দলের বাইরে থেকেও আপদকালীন পরিস্থিতিতে ফিল্ডিংয়ে নামতে হয় রবিন দাসকে। একইভাবে অতিরিক্ত হিসেবে ফিল্ডিং করেন অ্যাসেক্সের আরেক তরুণ ক্রিকেটার নিখিল গুরান্টলাও। 2002 সালে রবিনের জন্ম ইংল্যান্ডের লেটন স্টোনে। বাবা মৃদুল দাসের জন্ম অবশ্য বাংলাদেশের সুনামগঞ্জে। তিনি ইংল্যান্ডে পাড়ি জমানোর অনেক পর রবিনের জন্ম। রবিন পড়াশোনা করেছেন বেন্ট উড শহরে, কাউন্টি খেলেছেন অ্যাসেক্সের হয়ে। 2018 সালে জুলাইয়ে অ্যাসেক্সের অনূর্ধ্ব 16 দলের হয়ে দারুণ এক দ্বিশতক করেছিলেন। তার প্রতিপক্ষ ছিল বেন্ট উড ক্রিকেট ক্লাব। বাংলাদেশের ক্রিকেটে রবিন দাস খুব অপরিচিত কেউ নন। 2020 সালের শেষ দিকে বঙ্গবন্ধু টি টোয়েন্টি টুর্নামেন্টের খেলোয়াড় ড্রাফটে রবিনের নাম ছিল, পরে অবশ্য খেলার সুযোগ পাননি। 2019 সালে এই রবিন অ্যাসেক্সের একাডেমি প্লেয়ার্স অব দ্য ইয়ার সম্মান পান। অ্যাসেক্স কাউন্টি ইংল্যান্ডের হয়ে 12th ম্যানের দায়িত্ব পালন করায় রবিন দাস ও তার সতীর্থ নিখিল গোরান্টলাকে অভিনন্দন জানিয়েছে। অন্যদিকে নেইমারের খোঁচা, আর্জেন্টিনা কি বিশ্বকাপ জিতে গেছে? এক বছরের মধ্যে কোপা আমেরিকা ও ফিনালিসিমা ট্রফি জিতে আনন্দ বইছে আর্জেন্টিনার শিবিরে। যে যেভাবে পারছে এমন সুন্দর মুহূর্তগুলো উদযাপন করছে। গত বুধবার রাতে ইতালিকে হারিয়ে ফিনালিসিমা ট্রফি জয়ের পর ড্রেসিং রুমে উদযাপনের সময় একটি গান গেয়েছিলেন আর্জেন্টিনার খেলোয়াড়রা। সেখানে তারা টেনে আনে ব্রাজিলকে হারিয়ে কোপা আমেরিকা জয়ের সেই মুহূর্ত। এটাই গায়ে লেগেছে ব্রাজিলিয়ান তারকা নেইমারের। ইতালিকে 3-0 ব্যবধানে হারের পরদিনেই দক্ষিণ কোরিয়াকে 5-1 ব্যবধানে উড়িয়ে দিয়েছে ব্রাজিল। জোড়া গোল করে জয়ের অবদান রেখেছেন নেইমার, কিন্তু আর্জেন্টিনা ফুটবলারদের এমন উৎসব ভালো লাগেনি নেইমারের কাছে। আর্জেন্টিনার ডিফেন্ডার নিকোলাস ওতামেন্দি উদযাপনের একটি ভিডিও ক্লিপ ইনস্টাগ্রামে শেয়ার করার পর নেইমার মন্তব্য করেছেন, তারা কি বিশ্বকাপ জিতে গেছে? গত বছর অলিম্পিক ফুটবলে গ্রুপ পর্ব থেকে আর্জেন্টিনা বিদায় নিলে খানিকটা মজা করেছিল ব্রাজিলিয়ান ফুটবলাররা, যদিও ফাইনালে স্পেনকে হারিয়ে সোনা জিতেছিল সেলেসাওরা। এদিকে দীর্ঘবিরতির পর সাকিব নেতৃত্বে ফিরায় চনমনে হবে দল, আশা ওয়েস্ট ইন্ডিজ সিরিজ জয়। তরুণ ব্যাটার মাহমুদুল হাসান জয়ের আন্তর্জাতিক ক্রিকেটে আসার বেশি দিন হয়নি, তবে এরই মধ্যে টেস্ট দলে নিজের জায়গা পাকা করে ফেলেছেন এই ওপেনার। দলে আসার পর এবার প্রথম দেখলেন নেতৃত্বে পরিবর্তন, যা দলকে আরও চনমনে করবে বলে আশা জয়ের। তার মতে সাকিব সবার সাথে খোলামেলা কথা বলে, সবাই সাকিবের সঙ্গে উপভোগ করেন, সেই উপভোগের মন্ত্রটাই কাজে লাগাতে চান জয়। তিনি বলেন, সাকিব ভাই সবার সাথে অনেক ফ্রি, সবার সাথে অনেক এনজয় করেন, আমরা চেষ্টা করব ওই এনজয় নিয়ে ভালো ফলাফল করার। নিজের প্রথম ওয়েস্ট ইন্ডিজ সফরে জয়ের প্রত্যাশা, নিজের চেষ্টা আর ভাগ্য মিলেমিশে ভালো ফলই বয়ে আনবে। ব্যাটার হিসেবে সবারই প্রত্যাশা থাকে ভালো করব, নির্ভর করছে আমি কতটা প্রস্তুত আর ভাগ্যের উপর নির্ভর করে। আমি আসলে একটু এক্সাইটেড, কারণ ওয়েস্ট ইন্ডিজ এটা আমার প্রথম সফর, অনূর্ধ্ব-19 দলে পাইনি, জাতীয় দলের হয়েই প্রথম যাচ্ছি। বিদেশের কন্ডিশনে, বিশেষত উপমহাদেশের বাইরের কন্ডিশনে বাংলাদেশকে অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়, তবে সিরিজ শুরুর অনেক আগে সফরে যাচ্ছেন বলে কন্ডিশনের সাথে মানিয়ে নেওয়ার প্রত্যয় জয়ের কণ্ঠে। সিরিজে জয় অথবা ড্র আদায় করার লক্ষ্য জয়ের চোখে। 21 বছর বয়সে এই ক্রিকেটার বলেন, অনেকদিন আগে যাচ্ছি, চেষ্টা করব কন্ডিশনের সাথে মানিয়ে নিয়ে খাপ খাইয়ে সেখানে ভালো কিছু করার। সবার প্রত্যাশা থাকে ভালো কিছুই করার, আমরাও চেষ্টা করব সিরিজ ড্র অথবা জেতার। প্রিয় দর্শক, এই নিউজগুলো সম্পর্কে আপনাদের মতামত দিতে ভিডিওটিতে লাইক দিয়ে নিচের কমেন্ট বক্সে লিখুন। প্রতিদিন ক্রিকেটের খবর সবার আগে পেতে প্লাস মাইনাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। ধন্যবাদ সবাইকে।